আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلام على مللا نبی কে বাদা মা বাদাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم কুল্লু নাফসিন যাইকতুল মাউত শ্রোতি আদনান মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন আজকে ভিন্ন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা ইতিমধ্যে সংবাদ পেয়েছি যা আমাদের বাংলাদেশের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ ইন্তেকাল করেছেন ইন্নার ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অন সাথে সাথে আমি আইটি সংবাদ দিতে চাই যে আজকে আমরা অনলাইনের মধ্যে জানতে পেরেছি যে আমাদের সবচেয়ে প্রিয় ব্যক্তি মারোনাম হাফিজুর রহমান সিদ্দিক কোয়াকাটা সাহেব দামাতবার কাুম আলী উনার শ্বশুর ইন্তেকাল করেছেন ইন্নার ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অন তারই সাথে সাথে এর পরবর্তীতে আমরা আইটি সংবাদ পেয়েছি সেই সংবাদটি হলো যে শ্রদ্দে আলেম মাওলানা মুস্তাকুর নবী নাম কাতুহু মুদ্দাজিল্লুল্লা আলী ওনার বাবা ইন্তেকাল করেছেন ইন্নার ইল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন অন দেখেন দর্শক আমি বলতে চাই গতকালকে আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ইন্তেকাল করেছেন আবার আজকে এই দিনের মধ্যে আমাদের ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন আমরা যতটুকু জানি যে ওনাদের অর্থ সম্পদ সান সৌকদ কোনো কিছুরই অভাব ছিল না দেখেন ওনাদের এই শান সৌখত অর্থ সম্পদ কোনো কাজে আসেনি ওই সমস্ত সব কিছু ফেলে দিয়ে চলে যেতে হয়েছে ঠিক এর পাশাপাশি দেখেন দুজন আলেমের নাম আমি উচ্চারণ করেছি দুজন আলেম একজন হলো যে মারানা হাফিজুর রহমান সিদ্দিক দামত বারকাত হুম হল আলী ওনার শ্বশুর এন্তেকাল করেছেন এবং শ্রদ্ধে আরেকজন ব্যক্তি মারানা মুস্তাকুর নবী ওনার বাবা মাওলানা ছিলেন উনি আলেম ছিলেন ভালো আলেম ছিলেন উনি ইন্তেকাল করেছেন দেখেন আমি আলেম হই সালেম হই আমি শিক্ষিত হই অশিক্ষিত হই আমি মূর্খ হই ছোটো হই বড় হই আমি ধনী হই গরিব হই যেই হই না কেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন কুল্লু সিং দায় কতুল মাউথ অবশ্যই অবশ্যই তোমার একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে দুঃখ বা খান্ত হৃদয় নিয়ে আমি বলতে চাচ্ছি যে অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ এবং যে সকল ব্যক্তিদের যে সকল আলেমদের আমি নাম উচ্চারণ করছি তাদের প্রত্যেকের জন্য আমি আপনাদের কাছে জোরভাবে দর আবেদন জানাচ্ছি আপনার সকলের জন্য দোয়া করবেন সে আবেদন রাখছি আজকে এই পর্যন্তই বলবো যেভাবে মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে যে হারে আমরা আমাদের বাংলাদেশে মৃত্যু সংখ্যা দেখছি কেউ করোনা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন আবার কেউ সুস্থ হঠাৎ অসুস্থ হয়ে এন্তেকাল করছেন আবার কেউ সুস্থ থেকে এন্তেকাল করছেন জানি না আমারও মৃত্যু কখন আসে আমি যদি কখনও কোনো ভুল করে থাকি কাউকে যদি কোনো আঘাত দিয়ে থাকি তাহলে সেই জন্য আমিও আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী আপনারা আমাকে ক্ষমা করে দেবেন এই বলে আজকে এখানে ভিডিও রাখলাম السلام عليكم ورحمه الله وبركاته